প্রিয়দর্শক, আমি কলার টিভির পক্ষ থেকে একটা কথা নিয়ে আমি হাজির হলাম। প্রিয়দর্শক, আমরা যতটুকু জানি যে যতটুকু যুদ্ধটুকু প্ল্যান করুক বা না করুক, মাস্টার প্ল্যান ছাড়া সরকারের সাথে লাগতে পারে না। প্রিয়দর্শক, আপনারা ইতিমধ্যে দেখছেন যে স্ক্রিনে একটা সিসিটিভির ফুটেজ বের হয়ে আসছে, কুষ্টিয়াতে ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে আমাদের শেখ মুজিবুরের। এটা খুবই দুঃখজনক, কারণ রাষ্ট্রীয় ব্যাপার সেবারে সেখানে ভাস্কর্য ভাঙার মতো যারা দুর্ভিক্ষরা, হয়তো ভিডিও ফুটেজ এটা এডিট করা, পুরা মাস্টার মাইন্ড এডিট করা, কারণ কোনো হুজুর উঠে বা সিসিটিভি এখানে এত বোকামি করবে না, যত বড় হুজুরই হোক। এটা হুজুর না, হয়তো এটা তারা কোনো প্ল্যানিং করে কোনো অরাজনৈতিক এটাকে সরকারের সাথে লাগালাগি করার জন্য, মানে দেশের ভিতরে একটা গণ্ডগোল পাকানোর জন্য এটা চক্রান্ত চলছে। এটা ওয়ান নাম্বার সব মিলিয়ে। আর টু নাম্বার হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভালো করে জানেন যে দেশে এখন কী চলছে, আর তার নাম দিয়ে, আর নাম ব্যবহার করে, আওয়ামী লীগের একটা নাম ব্যবহার করে মানুষ পুঁজি করে ব্যবসা করে খাচ্ছে, পেট চালাচ্ছে। প্রিয়দর্শক, আপনারা যে সিসি ফুটেজটা দেখতেছেন বা দেখছেন, আসলে প্রকৃতভাবে কি এটা কি আদৌ কি ঠিক? তো এটা যদি ঠিক হয়ে থাকে বা এটা যদি ফেস মেইন চেহারা হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতা আনাও, কারণ এটা সরকারের ব্যাপার। ভাস্কর্য 20টা বানাবে না, 30টা বানাবে না, 50টা বানাবে, কারণ ক্ষমতা যার তারই সব হবে। কারণ কোরআন হাদিস দিয়ে আমি দেখেছি সব আলেমরা কথা বলেছে, সরকার বুঝে, সরকার বুঝে না এমন কোনো কথা নেই। আমাদের পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, আমরা জানি, তিনি বলেছেন যে একটা কয়েক এই সম্মেলনে, সংবাদ সম্মেলনে বলেছেন তিনি যে সৌদি আরবের মতো দেশ ভাস্কর্য আছে। তো আমি জানি না সৌদি আরবে কোন ভাস্কর্য আছে, আমি যতটুকু জানি তো একটা রিয়েলের একটা ভাস্কর্য আছে। তো এটা রাজনৈতিকভাবে যারা রাজনীতি করে তারা বুঝবে, এখানে যদি সত্যিকারের মতো যারা করেছে এটা পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে রেখে, হয়তো এটা যদি সত্যিকার অর্থে প্রমাণিত হয়, সরকার প্রমাণ করে, অবশ্যই সরকার পদক্ষেপ নেবে, বা এটা যদি প্রমাণিত হয় সত্যিকারতে কোনো মোল্লা মুন্সি করছে বা এরকম একটা গোষ্ঠী আলেম, আমার মনে হয় না কোনো আলেম করছে, যদি হয় তাহলে হয়তো একটু যতটুকু দোষ এটা সরকার শাস্তি দেবে, এটা আমি আপনার মতো ক্ষমতা নেই যে এটা বাঁচাবার জন্য। তবে এটা খুবই খুবই খারাপ কাজ করেছে, এত ধর্ম এত ঘনভাবে করা ঠিক না, কারণ আবেগ দিয়ে ধর্ম চলে না, ধর্ম বিবেক দিয়ে চলে। ইয়েস, ইসলাম বিবেক দিয়ে চলে, আবেগ দিয়ে চলে না। কেন এটা ভাস্কর্য ভাঙতে গেল, এই প্রশ্ন হাজার হাজার কোটি কোটি মানুষের, কারণ ভাস্কর্য ভেঙে কোনো দিন ইসলাম কায়েম করতে পারবেন না, কারণ ভাস্কর্যের বিরুদ্ধে বলা হচ্ছে না। এখানে সুন্দরভাবে গোজানো হচ্ছে, বোঝানো হচ্ছে এক রাষ্ট্রীয় ব্যাপার সেবার। এখানেও কেন কুষ্টিয়া যে কাজটা করেছে মূর্তির, শেখ মুজিবুরের ভাস্কর্য মুখ ভেঙে ফেলে, আর এটা সিসিটিভি ফুটেজে দেখানো হচ্ছে, এটা ভাইরাল হচ্ছে, বিষয়টা আলাদা, মানে রহস্যময়। এটা ওইখানে আবার সিসিটিভি ছিল, আর সিসিটিভি থাকাকালীনও তারা এটা করছে পাঞ্জাবি টিভি পরে। তো সত্যিকারতে যদি হয়, এটা হোক জামাত হোক, হেফাজত হোক, চোরমা যত পন্থী হোক বা হোক সুন্নি যতটুকু হোক বা যত দলই হোক, এর ভিতরে যদি একজনও পড়ে, তাহলে অবশ্যই তার শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। কারণ ধর্মের বিষয়ে আবেগ রাসূলও নিষেধ করেছেন, কারণ ধর্ম জোর করে ইসলাম চাপিয়ে দেয় না। কারণ এই ভাস্কর্য যে ভেঙেছে, প্রিয়দর্শক আমার কথা মাইন্ড করবেন না, বা আমার কথা যদি ভুল হয় তো ধরিয়ে দিবেন। তো অবশেষে আমি এটাই বলতে চাইব যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নেবে সেটাই হবে, কারণ আমরা জনগণ আমরা পারবো না, তবে আমরা যতটুকু পারি ততটুকু আমরা আমাদের জায়গা থেকে বলবো যে যতটুকু শাস্তি পাওয়ার সে পাবে। তো আমি এই ভিডিওটা বানালাম এই কারণে, যে ভিডিও ফুটেজটার বিষয় নিয়ে, যে প্রিয় দর্শক বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার কথা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। আমি কোলার টিভির পক্ষে ছিলাম, আমি ইয়ার সাজ্জাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।